Guys, welcome back to my channel Susmita'world. So, good morning. So, uthe ajke deri hoye geche, pray 8ta beje geche. So, ami Kothai achi ar sheshobo ami janabo eta Kothai noy jayga ta nischoy tomader notun lagche. To setao video last e tumra nischoy jante parbe badi video chalakalin. To video ta obosshoi last porjonto dekho. তো সকাল বেলা আজকে লেট হয়ে গেছে যেহেতু এখনো কিছু খাওয়া হয়নি দেখি কি খাওয়া যায় তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমরা তো ভিডিওটা দেখতে থাকো লেটস স্টার্ট তো সকাল বেলায় ঘুম থেকে উঠে আমি তেমন কিছু খাই না একটু র চা আর মুড়ি শুধু মুড়ি খেয়েছিলাম তো মা সকাল খুব সকালে উঠেছিল মা যখন খায় তখন একটু করে রাখে আমি গরম চা খেতে পারি না তো আমি ঠান্ডাই খাই তো অল্প একটু মুড়ি বিস্কুট খাই না বিস্কুট খেলে আমার কেন জানি না মনে হয় অম্বল হয়ে গেছে তো মা এখানে তরকারি করছিল তো ডাটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে আর এটা আলু পটল এর তরকারি আর ওটা টমেটো চাটনি হবে দেখো মা এখানে টমেটো কুটছে তো আমি বাপের বাড়ি আছি এখন তো ওখানে তারপর এখানে একটু ডাল হচ্ছে কারণ মঙ্গলবার ছিল নিরামিষ তো দেখো এখানে তরকারি কুটছে মা সব তরকারি কোটা হয়ে গেছে শুধু পটলটা কুটলেই মায়ের হয়ে যাবে তো মা ঝটপট করে এখানে কুটে নিচ্ছে তো তারপরে আমাদের এখানে রান্না স্টার্ট হয়ে যাবে তো এখানে দেখো ইন্ডাকশনে মা ভাত বসিয়ে দিয়েছে তো এখানে ফুটে গেছে ভাতটা তো তোমাদের দেখানোর জন্য আমি আমার ঢাকনাটা একটু খুললাম তো দেখো এখানে ভাত তো হয়ে গেছে মা বলল আরেকটু হবে তো আমি আবার তোমাদের দেখিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি তো এখানে ইন্ডাকশনে বসানো আছে তারপর মাকে আমি খুঁজে পাচ্ছিলাম না তো আমি ভাবলাম মা তো একমাত্র দোকানেই থাকতে হবে যেহেতু আমাদের বাড়ির সামনে আমাদের দোকান আছে তো বাবার সে দোকান মানে দোকানটা বাবার তো বাবার সঙ্গে কথা বলছিল মা তো ওই আসছে তো আমি আবার ডাকলাম তো মা আবার ক্যামেরা দেখে একটু স্টাইল করতে লাগলো তো দেখো অন্ধকারের মধ্যে আমি তোমাদের সঙ্গে বকবক করছি তো টিভি চলছিল বলে আমি পয়সাটা দিতে পারি তো তখন আমার খাওয়া হয়ে গেছিল দুপুরে মানে জলখাবারটা লাঞ্চ না দেখো তোমাদের হঠাৎ করে মা এসে লাইটটা জ্বালিয়ে দিল তো আমিও একটু স্টাইল তো এখানে দেখো টিভি দেখছি তারপরে ভাত খেয়েছিলাম আর ডাঁটা আলুর ঝোল নিয়েছিলাম একটু একটু পটল আলু তরকারি আর বৌদি একটু তরকারি দিয়েছিলাম তারপরে মা ওখানে খেতে বসলো তারপরে আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বেলা হয়ে গেছে 11:30 প্রায় বাজতেই যাচ্ছে তো সেই জন্য আমি ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নেবো তো ঘর আর দালানটা মুছবো তো সেই জন্য আগে ঘরটা আমি ঝটপট করে ঝাড় দিয়ে নিয়ে তারপর এখানে স্ট্যান্ড দিয়ে মুছতে লাগলাম তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো Thank you.
তারপর আমি বেলা হয়ে গেছিলো, তো ভাবলাম উপরে ঘরটা একটু গুছিয়ে আসি, কারণ আমি তো শুভ, কারণ না হলে নোংরার মধ্যে শুতে হবে, কারণ মা উপরে যায় না খুব একটা। তো সেই জন্য আমি ঝটপট করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো প্রথমে আমি মশারিটা গোছালাম, তারপরে বালিশগুলো ফেলে ধুপধাপ করে ফেলে, তো আমি এখানে একটু স্টাইল করছি ক্যামেরা দেখে, তো তারপরে ঝটপট করে ফেলে দিয়ে আমি এগুলো গুছিয়ে নিলাম। তো একটা চাদর থাকে, একটু হালকা হালকা শীত লাগে ভোরের দিকে, অনেক সময় একটু ফ্যানও চালাতে হয় কারণ জানলা খুলি না, এখন প্রচণ্ড মশা। তো ঝটপট করে আমি গুছিয়ে নিয়ে তো তোমাদের একটু দেখিয়েও দেবো। তো একটুখানি আমি ঝাঁটা দিয়ে একটু ঝেড়েও নিলাম। তো তারপরে আমি বালিশগুলো রেখে সাজিয়ে দিচ্ছি, মাথার বালিশ আর পায়ের পাশ বালিশ, আমার তো পাশ বালিশ লাগেই। তো দেখো এখানে আমার গোছানো হয়ে গেছে, তারপর ঘরটার ঝাড় দিয়ে দিয়েছি আর দালানটাও ঝাড় দিয়ে দিয়েছি, আমাদের হাঁপিয়ে গেছে। তো বিছানাটা অলরেডি গোছানো হয়ে গেছে, তারপরে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে ওপরে। তো এই ওপরে আমি শুই, মা আর বাবা নিচে শুই। তো এবার আমি গিয়ে স্নান টান করে নেবো, মা স্নান করছে অলরেডি, তো আমি গিয়ে স্নান করবো, তারপর খাওয়া দাওয়া। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এইটুকুই থাকলো, ভিডিওটা অবশ্যই পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করো। তো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো বাই, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।